बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने आरो एकटी आलोचना निये हाजिर हलाम। से आलोचनाटी हलो, देखुन एई जगते मानुष मुर्शिद धरते जाए, मुर्शिद धरेछे एबं कुराने एसेछे, हादिसे एसेछे जे मुर्शिद धरते हबे। किन्तु जारा मुर्शिद धरेछे तारा किन्तु एकटा कथा बोले थाके जे आमार मुर्शिद, जे आमार मुर्शिद। তাহলে যে মুর্শিদ ধরেছে সে তো আমার মুর্শিদ বলবেই। কিন্তু এখানে একটি কথা হলো কি, আল্লাহ কেন বলে আমার মুর্শিদ? তা আল্লাহও বলতেছে যে আমার মুর্শিদ। আচ্ছা, আল্লাহ যে মুর্শিদ বলে এই কথাটা কোরআনে কোথায় আছে? সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, যারা আমার মুর্শিদকে ধরল না, পাইল না, মানল না, জানল না, বুঝল না, তারা পথভ্রষ্ট, তারা কখনোই সুপথে নেই, তারা কুপথে আছে। তাহলে বোঝা গেল যে মুর্শিদ ধরার জন্যে আল্লাহ জোর তাকিদ করেছে, এবং যারা মুর্শিদ ধরবে না তারা কুপথে আছে, তারা সুপথে নেই। এই হলো একটা বিষয়। আরও একটা বিষয় হলো কি, যে আমার মুর্শিদ এই কথাটার মধ্যে যে বিষয়, যেমন আল্লাহ কিন্তু এই কথাও বলেছে এবং উম্মতেরাও কিন্তু এই কথা বলেছে যে আমার নবী। যদি বলা হয় আমার নবী, তাহলে আল্লাহও কিন্তু বলেছে যে আমার নবী। আমার নবী আল্লাহ কেন বলেছে? নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, যে আমার নবীদেরকে আমি প্রেরণ করেছি মানুষ হেদায়েতের জন্য। আচ্ছা, তাহলে আল্লাহও যদি বলে আমার মুর্শিদ, আর আমি আপনি যদি বলি আমার মুর্শিদ, তাহলে এই কথার মধ্যে পার্থক্যটা কি? যে আল্লাহ তাকে প্রেরণ করেছেন, নবীকে সৃষ্টি করে প্রেরণ যখন করেছেন, তখনই বলা হয়েছে যে আমার নবীকে আমি প্রেরণ করেছি, তাহলে আমার মুর্শিদকেও আমি প্রেরণ করেছি। যেমন নবুয়তির যুগে নবী ছিল, তখন মুর্শিদের নামগন্ধই ছিল না। তাহলে সেই মুর্শিদ এলো কি? তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুর্শিদ সৃষ্টি করে দিয়ে গেলেন। কিভাবে? যে আমি চলে যাচ্ছি, আমার পরে তোমরা হযরত আলীকে মানবে, যদি আলীকে মানো তাহলে আমি রাসূলকে মানা হবে, আর আমি রাসূলকে মানলে আল্লাহকে মানা হবে। ঠিক তেমন করে যে এখানেই বলা হয়েছে যে আমার মুর্শিদ। তাহলে ভক্ত বলে আমার, আল্লাহ বলে আমার। যাই হোক, আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটির মূল বলছি ইনশাআল্লাহ, মুর্শিদ শব্দের অর্থ কী। মুর্শিদ শব্দের অর্থ বা রচনা করলে বোঝা যায় মোর যোগ সিদ্ধ, মোর যোগ সিদ্ধ। যেমন মুর্শিদের একটা রূপস্রোত আছে, এই রূপস্রোতটাকে আমার মধ্যে যোগ করতে হবে। যখন সেই মুর্শিদের রূপস্রোতটা আমার মধ্যে আমি যোগ করব, তখন আমার মধ্যেও একটা রূপ আছে, সেই রূপে যখন মুর্শিদের রূপটা মিশে যাবে তখন কি হবে, সেই দুইটা রূপ একাত্র হয়ে আরেকটা রূপ ধারণ করবে। আর সেই রূপটা কি? সেই রূপটাই হলো আপনার রাসূল রূপ। আর রাসূল রূপটা কার? আল্লাহর রূপ, যিনি সাই নিরঞ্জন। তবে আল্লাহর কি এক রূপ? আল্লাহর অগণিত রূপ, যেই রূপ কখনোই গুণে শেষ করা যাবে না। তবে হে জগতবাসী, যে মুর্শিদ ধরতে বলা হয়েছে, নবী রাসূলদেরকে ধরতে বলা হয়েছে, কেন? দেখেন, মুর্শিদের রূপস্রোতটা যদি আল্লাহর হয়ে থাকে, রাসূলের হয়ে থাকে, তাহলে সেই রূপস্রোতটা এটা বাহিরে হলো আমার মুর্শিদের ছবি, এবং আপনার ভিতরে থাকে নূরের নবী, এবং আপনার ভিতরে যে নূরের নবী আছে তাকে কখনো দেখেননি, আর তাকে দেখতে হলে কি হবে, বাহিরে মুর্শিদের ছবি লাগবে। মুর্শিদের ছবি বলতে দেয়ালে টানিয়ে রাখে সেই ছবি নয়, জীবিত মুর্শিদের জীবিত ছবিটাই আপনার লাগবে। এবং সেই নামে এবং সেই রূপে যখন আপনি ডুবে যাবেন, তখন ডুববেন কোথায়? সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবে যাবেন। তখন সেই তুফান, প্রেমের তুফানের তালে তালে, সেই ঢেউয়ের ফাঁকি দিয়ে সেই নিরঞ্জনকে দেখে ফেলবেন।
কারণ এই রূপ আপনার মধ্যে মিশেছিল কিন্তু প্রকাশ ছিল না। যখন মুর্শিদ রূপকে আয়না বানিয়েছেন তখন সেই আয়নার মধ্যে সে আপনার নিরঞ্জন যে ময়না সে জেগে উঠেছে। তো এখন কথা হলো যে এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, চলতেছি, খাইতেছি, কিন্তু দেখা যায় কি যে চলতে ফিরতে খাইতে শুধু আসেনি, এখানে মূলত এসেছে কি মান আরাফা নাফসাহু ফাকাতারা রব্বাহু, যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পারবা। তাহলে আমার রবকে চিনতে হলে আমাকে চিনতে হবে। এখন আমি যদি আমাকে চিনতে হলে আমার যাইতে হবে মুর্শিদের দ্বারে। তখন মুর্শিদের দ্বারে গেলে তিনি আমাকে যখন চিনিয়ে দেবেন এবং সাধনাগুলো দেবেন এবং সেই মুর্শিদের রূপস্বরূপ নিয়ে যখন ধ্যানের দেশে ডুবে যাব, তখনই আমি আমার সেই আল্লাহকে দেখতে পাব। যে একটি গান ছিল বহু আগে, যে একটি ভাষা হলো ধর্পণ, ধর্পণ অর্থ আয়না। তাহলে সেই আয়নাকে যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু আমার নিজের স্রোতখানি দেখা যাবে না। তাহলে মুর্শিদ হলো ধর্পণ, মুর্শিদ হলো আয়না, সেই আয়নার দিকে তাকালেই ময়নাকে দেখা যায়, আর না হয়তো কখনো কথা কয় না, দেখা দেয় না। তবে হে জগতবাসী, হয়তো এতদিন আপনাদের সাথে যে আলোচনাগুলো করেছি একটু গভীর মনে হয়েছে, আর আজকের কথাগুলো হয়তো একটু গভীর কম মনে হবে, কিন্তু এখানে গভীরই নিতে হবে আপনাদের, কারণ মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা পীরের কাছে যাই। পীরের কাছে যাইয়া যদি আসল জিনিস না পাই তাহলে কিন্তু জীবন অপূর্ণই থাকবে। যাই হোক, হে জগতবাসী, আজকের যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, কি বুঝেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনারা কি ধরনের আলোচনা আপনাদের শুনতে ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।